স্বপ্নদীপের মৃত্যু রহস্যের মধ্যেই যাদবপুরের হোস্টেলে চুরি। মেন ক্যাম্পাসের ছাত্রাবাসে চুরির অভিযোগ, ল্যাপটপ মোবাইল ফোন খোয়া যাওয়ার অভিযোগ তুলছেন পড়ুয়ারা। এই মুহূর্তে সরাসরি চলে যাব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, পড়ুয়াদের ঠিক কি অভিযোগ, আর যখন এই র‍্যাগিং এর অভিযোগে তোলপাড় হয়ে গেছে গোটা রাজ্য, তখন এই চুরির অভিযোগ উঠছে? দেখো বারবার কিন্তু নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছিল। আমরা বর্তমানে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে, যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের ভেতরে জিসি সেন মেমোরিয়াল ছাত্রাবাস, এবং সেখানে ফিজিক্যাল এডুকেশনের যারা ছাত্ররা রয়েছেন তারা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পান যে তাদের যে ঘর রয়েছে, অর্থাৎ এই যে হস্টেলের ঘর, সেখান থেকে চারজনের মোবাইল ফোন এবং দুজনের ল্যাপটপ এখনও পর্যন্ত তারা জানাচ্ছেন সেটা কিন্তু খোয়া গিয়েছে। ইতিমধ্যে তারা যেটা জানাচ্ছেন, ঘটনায় কিন্তু যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং ইতিমধ্যে একজন নিরাপত্তা রক্ষীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করার পর একজন নিরাপত্তা রক্ষীকে কিন্তু এখানে নিয়োগ করা হয়েছে। আগে এখানে নিরাপত্তা রক্ষী ছিল না। ছাত্ররা এখানে রয়েছেন এবং তাদের যেটা অভিযোগ সেই অভিযোগটা তাদের কাছ থেকে একেবারে শুনে নেবো আমরা। এবং এই যে জায়গায় রয়েছে এখানে কিন্তু বিভিন্ন যে ফ্লোরগুলো রয়েছে সমস্ত ফ্লোরেই ছাত্ররা থাকে, এবং সেই বিষয়টা তাদের কাছ থেকে জেনে নেবো আজকে অভিযোগটা কি। আপনাদের কি দেখলেন ঘুম থেকে উঠে? সকালবেলা আমরা যখন 8টার সময় ঘুম থেকে উঠে আমি মেস কমিটির মেম্বার হিসেবে আমি হোস্টেলে থাকি। এবার আমাকে একটা ভাই কল করে যে দাদা আমার ফোন থেকে, আমার রুম থেকে ফোনটা পাচ্ছি না। এবার তারপর পরপর যখন আমি নিচে নেমে এলাম, তারপর আরও অন্য অন্য রুম থেকেও এলো, শেষমেশ দেখা গেলো যে 4টে ফোন এবং 2টো ল্যাপটপ পাওয়া যাচ্ছে না। এটা জানার পর তৎক্ষণাৎ আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আমরা যাদবপুর থানায়ও গিয়েছিলাম। যাদবপুর থানায় যাওয়ার পর ওনারা আমাদেরকে ফর্ম দিয়েছেন যে এই ব্যাপারটার মিসিং ডায়েরি একটা করতে বলেছেন, যে যে ফোন এবং ল্যাপটপগুলো গিয়েছে। এবং কর্তৃপক্ষকেও আমরা জানিয়েছি, আমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট স্যার, ডিন স্যার, সবাইয়ের সঙ্গে আমরা কথা হয়েছে। একেবারে আপনার যেমন আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে তোমার মোবাইল ফোনটা খুঁজে পাচ্ছ না, এটা কতটা মানে হোস্টেলের ভেতর থেকে মোবাইল ল্যাপটপ চুরি হয়েছে, এখানে কোনো সিকিউরিটি থাকতো? সিকিউরিটি আগে ছিল না, আমাদের বলার পরে আজকে সিকিউরিটি এসেছে। না, এরকম কোনো দিনই হয়নি, এটা আমাদের থাকাকালীন এটা প্রথমবার এরকম। সেটা তো ঠিকই, কিন্তু কতটা সেটা আমরা কী করে এখন বলবো, যেহেতু এখন আমাদের ফোন ল্যাপটপ চুরি ওটা নিয়েই আমাদের এখন মানসিক স্থিতি ঠিক মনে হচ্ছে না। এখানে ছাত্ররা রয়েছেন তারা এবং তারা যে বিষয়টা জানাচ্ছেন যে একেবারে ঘুম থেকে উঠেই তারা দেখতে পান যে এখানে তাদের যে সরঞ্জাম ছিল ঘরের মধ্যে সেটা খোয়া গিয়েছে। নিরাপত্তারক্ষী এখানে মোতায়েন করা হয়েছে, আপনার সঙ্গে কথা বলে নেবো। এখানে নিরাপত্তা নিয়ে তো একটা প্রশ্ন উঠছে, সিসি ক্যামেরা রয়েছে? না, নেই না, এখানে নেই সিসি ক্যামেরা নেই। আজকে আপনাকে আজকের এই কিছুক্ষণ আগে ডেকে পাঠানো হলো, তাই এলাম। এবং যখন র‍্যাগিংকে নিয়ে একেবারে তোলপাড় এবং র‍্যাগিংয়ের ঘটনা যে অভিযোগ উঠছে সেই ঘটনা নিয়ে তোলপাড়, তারই মধ্যে ছাত্রাবাস থেকে একদম চুরির ঘটনায় কিন্তু ছাত্ররা তারা জানাচ্ছেন যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, এবং ইতিমধ্যে নিরাপত্তা রক্ষীকে এখানে বসানো হয়েছে। সুকন্যা, ধন্যবাদ পাঠ্যপ্রতিম।